এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এনে ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, বরাবরই আসলে ভিকারুননিসা নূর অ্যান্ড স্কুল কলেজ বরাবরই ফলাফলে এগিয়ে, তো এবার পাশের হার কেমন? আর একটা ব্যাপার যে এখন কলেজগুলোতে শিক্ষার্থীদের ফলাফলের দিন উপস্থিতি কিন্তু একেবারেই কম দেখা যাচ্ছে, আপনি এখন কেমন দেখতে পাচ্ছেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এবার ভিন্ন আঙ্গে কে ফলাফল প্রকাশ হয়েছে, সব মিলিয়ে কি বলছেন শিক্ষার্থীরা জানাবেন। সাথে পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষা হয়েছে, আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা যখন শুরু হয় তখনই কিন্তু দেশে একটি গণ্ডগোল সৃষ্টি হয়, অর্থাৎ একটি বিপ্লবের মধ্য দিয়ে, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী শাসক যারা ছিল তারা কিন্তু পতনের মধ্য দিয়ে একটি সরকার আসে। তারপর কিন্তু অনেকগুলো ঘটনাই ঘটলো, তারা পরীক্ষা না দিতে চেয়ে সচিবালয় যায় এবং পরীক্ষা কিন্তু শেষ পর্যন্ত দেয়নি। সেই অনুযায়ী কিন্তু আজকে ফলাফল ঘোষণা করা হয়েছে এইচএসসি পরীক্ষার। আমরা আছি বিকানুরনেসা স্কুলে এই মুহূর্তে। স্কুলে আসলে আমরা, স্কুলে যারা অথরিটি রয়েছে তাদেরকে আমরা এখনো পাইনি কথা বলার জন্য। রেজাল্ট দিয়েছে, সে অর্থে আসলে এখন পর্যন্ত তারা আমাদেরকে নিশ্চিত করেনি কত পার্সেন্ট পাস, কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। তারা আমাদেরকে যতটুকু কথা বলে বুঝতে পারলাম যে অন্যান্য বছরের থেকে এবছরের ফলাফল বেশি, যেহেতু আপনি জানেন যে এবারের রেজাল্ট অর্থাৎ ফলাফলটা দেওয়া হচ্ছে ভিন্ন আঙ্গিকে। আর বলি যে এই স্কুলেও কিন্তু ভিকারুননিসার সাথে আমরা বরাবরই দেখি যে এটার মধ্যে সেলিব্রেশন থাকে, জৌলুস থাকে, স্টুডেন্ট যারা আসে তারা কিন্তু তাদের আনন্দ উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করে সেই জায়গা থেকে, কিন্তু এই বছর একদমই নেই। আমরা কিন্তু আসার পর থেকে দেখতে পেয়েছি হাতে গোনা 4-6 জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবক এসেছেন, সেই তুলনায় গণমাধ্যম কর্মীরা কিন্তু অনেক, সেই জায়গায় তারাও এসেছেন সবাই খোঁজ নিতে, খবর করতে। শিক্ষার্থীরা কম, আমরা এই কম শিক্ষার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে সময় সাপেক্ষে হয়তো ফলাফল নিশ্চিত হওয়ার পর তাদের সহপাঠী যারা রয়েছেন তারা কলেজে আসবেন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন। কলেজে এসে তাদের আনন্দ উল্লাস তারা যেভাবে প্রতি বছরের ন্যায় হয় সেভাবেই হবে। আরেকটি বিষয় বলে রাখি সাথে, যে যেমনটা বলা হচ্ছিল যে অন্যান্য বছরের সাথে এই বছরের ফলাফল বা পরীক্ষা না মেলানোর কথা বলছেন শিক্ষার্থী যে কয়েকজন রয়েছে, যেহেতু একটি বিপ্লবের মধ্য দিয়ে এই শিক্ষার্থীরাই মাঠে ছিলেন, তারা একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আন্দোলনে তাদের অনেক সহপাঠী মারাও গিয়েছেন, অনেকে আহত হয়েছেন, সেই জায়গা থেকে তাদের যে একটি ট্রমা, সে ট্রমা অনেকে কাটিয়ে উঠতে পারেনি, সেই জায়গা থেকে তারা পরীক্ষা দেয়নি। এবং পরীক্ষার পরবর্তী যে ফলাফল কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণার আমরা একটু অল্প সময়ের মধ্যে হয়তো ভিকারুননিসা কলেজের যে ফলাফল সেটা আপনাদেরকে জানাতে পারবো। সাথী ধন্যবাদ মোহন।